পাবজি ক্যান্ডি হাউস নামে পরিচিত। হ্যালো গাইস, আমি আশিক আর মবি আশিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। ভিডিওটি একটি এক্সপেরিমেন্ট ভিডিও। তো আজ আমি এই ভিডিওটিতে এই ঘরটি আপনারা দেখছেন, এটি পাবজি ক্যান্ডি হাউস নামে পরিচিত। এই পাবজি ক্যান্ডি হাউস এবং একটা নয় দুটো নয় এই তিনটে চকলেট বোম, সুতিল বোম আপনারা দেখতে পাচ্ছেন। এই সুতিল বোমের সাহায্যে এই ঘরটা আমি উড়ানোর চেষ্টা করব এবং তার সঙ্গে আছে পেট্রোল বোম আর এই পেট্রোল। তো বন্ধু, বেশি দেরি না করে তো চলুন ভিডিওটি শুরু করি। ইটস ভেরি ডেঞ্জার, সো ডু নট ট্রাই দিস। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি পাবজি হাউস। পাবজি হাউসটি একবার দেখে নিন, এটি সম্পূর্ণ কাগজ এবং থার্মোকল ব্যবহার করে তৈরি করা হয়েছে। বন্ধুরা দেখে নিন, এগুলো 10 টাকা দামের সুতির বম, বেশ বড় সাইজের, যা আমাদের এলাকাতে জায়ান্ট বম নামেও পরিচিত। পেট্রোলটাকে খুব ভালোভাবে বেঁধে নেওয়া হয়েছে প্যাকেটের ভিতর। মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার পাবজি হাউসটি ড্যামেজ হওয়ার জন্য রেডি। ভিউয়ার্স, এখন আমি পাবজি হাউসটির ভেতর বম এবং পেট্রোলটি সেট করব। পাবজি হাউস ডেস্ট্রয় ভিডিওটিকে আর একটু কালারফুল বানানোর জন্য কিছু কালার আমি এই পাবজি হাউসটির উপর অ্যাড করলাম। তো দোস্তো, এখন আমি আগুন লাগাতে চলেছি। তো দোস্ত, দেখুন কি অবস্থা হয়েছে পাবজি ঘরটা। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পেট্রোল ফেটে আগুন লেগে গেছে ঘরটাতে। অবস্থা হলো ঘরটার, পাবজি ঘরটা পুরো ছাই হয়ে গেল পুড়ে। বন্ধু,
ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং আমার চ্যানেলটাকে করুন সাবস্ক্রাইব। গুড বাই।